ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিমল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো 75% আইওসো প্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার। অরিশ। নমস্কার সবাইকে, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি আমাদের সঙ্গে। তো অনুপমাকে স্বাগত জানাই আমাদের শোতে। আমাকে আজকে কেউ দেখবেন না, অর্ধেক লোক আমাকে চিনে উঠতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। সদ্য আমাদের অফিসের দুর্গাপুজো শেষ হলো, মানে মা বেরোলেন, মানে এই আমি বলতে পারবো প্র্যাকটিক্যালি নাচতে নাচতে উঠে এসেছি ফ্লোরে তোমার লাইভটা ধরবো বলে। তো নিজেকে পরিষ্কার করার সুযোগটা পাইনি, চেষ্টাও করিনি বলতে পারেন। আজকে একটা দিন এভাবে আমরা সাজতে পারি, আমরা অফিসের প্রেমিসেসের মধ্যে নিরাপত্তা বজায় রেখে আমরা নিজেদের মধ্যে রং খেলেছি, বলতে পারেন সিঁদুর খেলেছি এবং নাচ করেছি, মজা করেছি মায়ের সামনে। কষ্ট হয়েছে মাকে ছাড়তে, কিন্তু তারপরেও একটা অদ্ভুত আনন্দও কাজ করে। তো বলো অনুপমা, তোমার খবর বলো, শুভ বিজয়া তোমাকে এবং তোমার অরিশ ফ্যামিলিকে, সকলকে। অরিশের জন্য অনেক আদর ভালোবাসা। একদম একদম, আমার তো পুজো এবার সত্যি কথা বলতে আমি মিথ্যে কথা বলবো না, আমার খুব একটা ভালো কাটেনি। তুমি জানো যেহেতু ছেলে বাইরে, ওই জন্যই আমার মনটা একটু বিষণ্ণ ছিল, তার মধ্যে এই পারিবারিক পরিস্থিতি তো আছেই। আর যেটা আমার আজকে কনফিডেন্স ছিল যে তুমি আজকে সিঁদুর খেলবেই, আমি যখন আজকে বসছি প্রোগ্রাম করতে তখন নিশা ত্রিপাঠী বলছে আজকে তনুশ্রী, তনুশ্রী আজকে খেলবেই খেলবে। আমি যে শিওর বলছে হ্যাঁ, এতটাই কনফিডেন্ট, মানে এই ব্যাপারটা ছাড়বে না তুমি। মনে হলো যে আমার, আমি যাক তুমি বললে যে খেলেছো প্রচুর পরিমাণে, ভালো যাক। এক না আমার একটা জিনিস বলি, আমার একটা ব্যাপার, এই যে নবরাত্রি করি তো, মানে পুরো মায়ের পুজো চেনা যাচ্ছে না, হ্যাঁ পুরো মায়ের কাজ করি পুজোর। গতকাল কুমারী পুজো করেছি, তোমার হাতে মেহেন্দি পরেছি, নবরাত্রি যা যা রসম সবটাই করেছি। তো এবারে এই যে রিচুয়ালসটা রয়েছে একটু নাচানাচি করা, ডান্ডিয়া তো করে উঠতে পারি না, তো আজকে মায়ের সামনে একটু ঢাকের সঙ্গে একটুখানি কোমর দুলিয়ে নাচ, ওটা মিস করি না আর কি, আমি ওইটুকুও করি। তো আমরা আমাদের একেরই পরিবারের পুজো আমরা খুব মজা করেছি, খুবই খুবই মজা করা যাকে বলে। মানে কি বলতো, পুজোর কাজের মধ্যে তো একটা আলাদা আনন্দ থাকে, সবসময় মায়ের সঙ্গে যুক্ত হয়ে থাকা। হ্যাঁ আমি জানি খুবই, হ্যাঁ একদম, যারা সত্যি পুজোর কাজ করে তাদের এই ব্যাপারটা একটা আলাদা অনুভূতি হয়। আমাদের যেরকম একটা সোসাইটির পুজো হয় তো এবারও হয়েছে, কিন্তু প্রচুর রেস্ট্রিকশনস ছিল যেখানে মানে যাওয়া বা এগুলো সেভাবে হয়নি, সেই জন্য একটা অন্যরকম ফিলিংস হয়েছিল। যাই হোক, তোমাদের সিটিভিএন থেকে আমাকে নিমন্ত্রণ ডেফিনেটলি করেছিল, কিন্তু ওই মনটা ভালো ছিল না বলে হয়তো যেতে পার যায়নি। আর দেখা যাক আগামী বছর আমরা মাকে আরও বেশি সুন্দরভাবে পাবো এবং খুব সুন্দরভাবে আমরা মনে হয় পুজোর পাঁচটা দিন কাটাতে পারবো, সেটাই। আচ্ছা আজকে কিন্তু আমি সরাসরি মা জলে পড়েছেন, শুভ বিজয়া হয়েছে এবং হেমন্তের একটা আগমন তো অনেকদিন আগেই ঘটেছে। এই হেমন্ত গেলেই কিন্তু আসবে শীত, তো সেই শীতকালের প্রিকশন অর্থাৎ কী কী পদক্ষেপ নিলে আমাদের স্কিনটাকে আমরা ড্রাইনেসের থেকে বাঁচাতে পারবো, শুষ্কতার থেকে বাঁচাতে পারবো এবং সকলের নর্মাল ড্রাই এবং অয়েলি স্কিন তাদের কীভাবে টেক কেয়ার করবে একটু তুমি বলে দাও। হ্যাঁ একদম, এইটা একদম বলা যেতে পারে শীতের প্রাককাল। মানে আমি জানি না হঠাৎ করে আমার, আমি সারাক্ষণই এসিতে থাকি, আমি এসিতে থাকতে পারি না, কিন্তু আজকে দেখছি আমার এসিটাকে অফ অন করতে হচ্ছে, বা আমি যে এখন প্রোগ্রাম করছি যে রুমটাতে, আগে এই রুমটাতে মানে এসি চালাবো না এই অবস্থাতে বসাই যেত না। আর আজকে যেটা পরিস্থিতি দেখলাম, এসি চালিয়ে রেখেছিলাম, ঢুকে এমন একটা ঠান্ডা লাগলো, মনে হলো এসিটা বন্ধ করে দিলে বোধহয় বেটার হবে, মানে এটা বোঝা যাচ্ছে। এবং সকালবেলা যখন মানে বাইরের পরিবেশটা যখন দেখছি বা ছাদে ওঠা যাচ্ছে, তখন মনে হচ্ছে যে না শীত ইজ অন দ্য ওয়ে। তো এবার শুনছি যে শীতটা অনেক বেশি পড়বে, মানে যা পড়ে প্রতি বছর তার থেকে অনেক বেশি পড়বে শীতটা।
তো এই জন্য প্রিকারেশনটা একটু আগে থেকে নিতে হবে, এখন থেকে নিতে হবে। লাইক যারা সারা বছর বডি অয়েল মাখেন, ময়েশ্চারাইজার মাখেন, তাদের অত মাথা ঘামানোর কিছু নেই, নর্মাল যে রুটিন ফলো করছেন সেটাই করবেন। কিন্তু যারা ওই শীতকালে রূপচর্চাটা করেন, শীতকালীন যে শীত পড়লে আমাকে ময়েশ্চারাইজার লাগাতে হবে, বডি অয়েল লাগাতে হবে, এইগুলো যারা ভাবনা চিন্তা করেন, তাদেরকে আমি বলবো এখন থেকেই একটা রুটিন করে নিন, যাতে শীতটা যখন প্রচণ্ড পড়বে ওই স্কিন টেনে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, কেন এর পরের স্টেপটাই তাই হবে, যখনই উত্তরের হাওয়াটা দেবে তখনই কিন্তু আমাদের স্কিনের একটা টান ধরবে এবং তার পাশাপাশি একটা রুক্ষতা, বা স্নান করে উঠলে একটা ভেতর থেকে টান টান ভাব, খিচে মানে মনে হয় যেন স্কিনটা কিছু চাইছে, একটা জলীয় কিছু চাইছে, এরকম একটা ময়েশ্চার লেভেল চাইছে। তো এইটা আমরা হতে দেব না, যার জন্য আমাদের মেনটেনেন্সটা খুব ভীষণভাবে দরকার এবং এখন থেকে দরকার, যেটা হচ্ছে রেগুলার স্নান করার আগে বডি অয়েল, সেটা স্যাফ্রন হতে পারে, স্যান্ডললিভ হতে পারে, বেবি বডি ম্যাসাজ অয়েল হতে হবে, যে কোনো অডিশের যে কোনো তিনটের মধ্যে একটা বডি অয়েল আমরা ইউজ করতেই পারি। আর তার সঙ্গে আমাকে যেটা মাথায় রাখতে হবে, ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারগুলো আরও বেশি ডেভেলপ করা হয়েছে রিসেন্ট, যে ময়েশ্চারাইজারগুলো আপনারা হাতে পাবেন, আপনারা আমাকে জানাবেন, আমি শিওর যে আপনাদের ভালো লাগবে, কেন টেক্সচার ওয়াইজ আরও বেশি ডেভেলপ করা হয়েছে, আরও বেশি মানে মিল্কি ভাব করা হয়েছে এবং আরও বেশি ময়েশ্চার লেভেলটাকে বাড়ানো হয়েছে, যাতে স্কিনের যাদের ডিহাইড্রেটেড স্কিন বা যাদের ময়েশ্চার ব্যালেন্সটা থাকে না ঠিক মতো, এবং ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশন তাই জন্য ময়েশ্চার ব্যালেন্সটা ঠিক মতো রাখার জন্য আমরা ময়েশ্চার ব্যালেন্সটাকে বাড়িয়েছি ময়েশ্চারাইজারের। সুতরাং ময়েশ্চারাইজার রাত্রিবেলা লাগানো, স্নান করে উঠে লাগানো, বডি অয়েল লাগানো এবং সাবানটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, তার জায়গায় বডি ওয়াশ, সেটা লেমন হতে পারে, অরেঞ্জ হতে পারে। আর বাকি যে রুটিন ধরুন ফলো করছেন, গোল্ড রুটিন বা কেউ ট্যান ক্লিয়ারের রুটিন, অল রাইট, ভেরি গুড, তাতে কোনো, বা পিগমেন্টেশনের রুটিন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে স্কিন মুখের ময়েশ্চার ব্যালেন্সটাও যেন পাশাপাশি ঠিক থাকে। তার জন্য আপনাদের কি করতে হবে, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দিনে একবার দুবার, যাদের একটু স্কিন ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি বা ড্রাইনেস হয়ে মানে একটু ড্রাই, একটু ডিহাইড্রেশন হয় অল্পতেই স্কিনে, তো তারা ওই অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দিনে দুবার করে যে কোনো সময় লাগানোর চেষ্টা করবেন। এছাড়া কোল্ড ক্রিম, আমন্ডস কোল্ড ক্রিম যেটা রয়েছে অরিশের, সেটাও এখন তো শীতকাল, এখন পেয়েই যাবেন। তো এই শীতকালীন রুটিনটা আমার মনে হয় এইভাবে করে নেওয়া উচিত এবং খাওয়া দাওয়ার উপরও ভীষণভাবে জোর দেওয়া উচিত, লাইক ভিটামিন B6, B12 এ ধরনের ভিটামিনসগুলো ইনটেক করা উচিত এবং লটস অফ ভিটামিন সি, এখন তো আমলকি প্রচুর পাওয়া যায় সেটা খাওয়া, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় স্কিনের একটা টেক কেয়ার করা উচিত। বেসিক্যালি বডি অয়েল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে আমি যেমন সারা বছর বডি অয়েল মাখি, এবার অনেকে আছে সারা বছর মাখে না, কেউ কেউ আছে সারা বছর মাখে, কেউ কেউ আছে শীতের আগে মাখবে, কেউ কেউ আছে শীত পড়লে মাখবে, তো আমার মনে হয় এই জায়গাটাকেই আমরা ভেঙে দেব, এই জায়গাটাকে ভেঙে দিয়ে বডি অয়েল ইজ দ্য নেসেসিটি প্রোডাক্ট, মানে আমার স্কিনের ময়েশ্চার ব্যালেন্স এবং অয়েল ব্যালেন্সকে মেনটেন করতে গেলে বডি অয়েল ছাড়া আমার কোনো আর উপায় নেই, এবং বডি অয়েল হতে হবে যার মধ্যে প্যারাফিন বা মিনারেল অয়েল একদম থাকবে না, কোনো আর্টিফিশিয়াল কালার ফ্র্যাগরেন্স কিছু থাকবে না, পুরো ভার্জিন বডি অয়েল হতে হবে, যেটা কিনা আমার স্কিনের ময়েশ্চার ব্যালেন্স এবং অয়েল ব্যালেন্সকে খুব সুন্দরভাবে মেনটেন করবে। তো আমরা আজকে শীতকালীন রূপচর্চার কথা শুনছিলাম, কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার ভাইদের আমি রিকোয়েস্ট করবো অনুপমাকেই দেখাও স্ক্রিনে, আমাকে নয়, আমি নিজেই ভয় পাচ্ছি। তো যাই হোক, যেটা বলবো যে এই যে যারা ধরো অয়েলি স্কিন, যাদের পিম্পলস হয়, তারা যদি মুখে ধরো এখন হয়তো টান লাগছে বলে অ্যালমন্ডসটা মেখে ফেললো, তো তারা কি ক্লিয়ার অফ জেলটাকে একবার করে সারাদিনে ব্যবহার করেই যাবে মানে এন্টায়ার শীতকাল, নাকি তারা তাদের রুটিনটা আরেকটু চেঞ্জ করবে, কারণ অয়েলি স্কিনের একটা বেসিক সমস্যা হয়েই থাকে? অ্যাকচুয়ালি ক্লিয়ার অফ জেল, হ্যাঁ হ্যাঁ, কেন ক্লিয়ার অফ জেলটা তারা শীতকালেও মাখতে পারে, ইটস নট দ্যাট যে মানে ক্লিয়ার অফ জেল মানে অয়েলি স্কিনেই মাখা যাবে, এটা একদমই কনসেপ্টটা ভুল, বিকজ আমি ওখানে বেসিক্যালি পিওর অ্যালোভেরা ইউজ করেছি জেলে, তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অফ জেল সারা বছরই মাখতে পারি, ইভেন এটা বেসিক্যালি হচ্ছে অয়েলি স্কিন বা যারা কিছু মাখতে পারে না জেল ফর্মে রয়েছে, যাদের একটু অয়েলি সেন্সিটিভ স্কিন বা যাদের ব্রোনো টেলিফোন তাদের জন্য
কিন্তু নর্থ দ্যাট যা আর কেউ মাখতে পারে, আর কেউ মাখতে পারে এবং তারা হ্যাঁ নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সুদেশনা চক্রবর্তী বলছি। কোথা থেকে সুদেশনা? আমি মুম্বাই থেকে বলছি। আচ্ছা, শুভ বিজয়া। আজকেই প্রথমে শুভ বিজয়া তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। হুম হুম, বিশেষ করে অনুপমাদের প্রোডাক্ট দেখে তো আমি ভীষণই ভালো আছি। এবং শুধু মানে আমি বম্বেতে এখন 6 বছর হয়ে গেল আছি, তো এর আগে থেকেই মানে আমার বয়স হচ্ছে 32, বিয়ের আগে থেকেই প্রায় 10-11 বছর ধরে আমি অরিশের প্রোডাক্ট মাখি, এবং শুধু অরিশ। সবাই আমাকে জিজ্ঞাসা করে যে কি প্রোডাক্ট মাখেন, তো এখন তো ফ্লিপকার্টের জন্য ভীষণ ভালো হয়ে গেছে, অনলাইন সার্ভিস ভীষণ ভালো দিদি। তো আমি এখন যেটা মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হয় দিদি যেমন বলে সেরকমই আমি ফলো করি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বডি অয়েল আমি সারা বছর মাখি, কিন্তু বডি অয়েলটা আমি দিদি যেমন বলে যে স্নানের আগে, কিন্তু মানে স্যাফরন বডি অয়েলটা এত ভালো মানে আমি চাই না যে একটু নষ্ট হোক, তো আমি স্নানের পরে মাখি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্নানের আগে কি মাখবো নাকি স্নানের পরে মাখলে কি কোনো অসুবিধা আছে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পার্লের পুরো রেঞ্জটা আমি ব্যবহার করছি, তো মুম্বাইতে তো শীত অতটা পড়ে না, তো মোটামুটি গরমই থাকে, তো আমি কি পার্লের রেঞ্জটাই এই শীতকালে ব্যবহার করে যাব, এই দুটো আমার একটু প্রশ্ন ছিল অনুপমাদের কাছে। উত্তরটা দিই তাহলে। প্রথমে শুভ বিজয়া জানাই ওনাকেও। মুম্বাইতে, হ্যাঁ মুম্বাইতে তো ঠান্ডা সত্যি কথা বলতে পড়ে না, একটা লিটারেলি একটা হালকা হয়তো আমেজ হতে পারে। তো আপনি পার্ল রেঞ্জটা ইউজ করবেন, বিকজ যেহেতু শীতের কোনো গল্প নেই ওখানে, সেইভাবে পার্ল রেঞ্জ উইল বি গুড ফর ইউ। আর বডি অয়েলের ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা পরেও আপনি মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা মাথা রাখবেন, স্যাফরন বডি অয়েল মেখে এক্সপোজ টু সানলাইট হবেন না, বিকজ স্যাফরন বডি অয়েলে যেহেতু অরেঞ্জ অয়েলটা ইউজ করেছি না, অরেঞ্জ অয়েল কখনো মানে আন্ডার দ্য সান যেতে নেই, একটু ফটোজেনিক হয়, তো সেই জন্য ফটো সেন্সিটিভিটি হয় বলেই কিন্তু আমি একদম বারণ করি যে যেহেতু পিওর অয়েলটা রয়েছে, পিওর অরেঞ্জ অয়েলটা রয়েছে, সেই জন্য মেখে কখনো আন্ডার দ্য সান যাবেন না। বাড়িতে যদি থাকেন সল রাইট ফাইন, কোনো অসুবিধা নেই, আপনি লাগিয়ে নিয়ে বাড়িতে মানে ঘরের ভেতরে ইনডোরে আপনি যতক্ষণ ইচ্ছা থাকুন কোনো প্রবলেম নেই, বিকজ মেখে একদম এক্সপোজ টু দ্য সানলাইট হবেন না, তাহলেই হলো, দ্যাটস অল, আর কিছু অসুবিধা নেই, এক্সপোজ টু সানলাইট নো। আচ্ছা, আমি এবার চলে আসি, আমরা শীতকালীন আলোচনা করছিলাম, তো তুমি বলছিলে শীতকালে ক্রিমের ভূমিকা, একটু বলো তো ময়শ্চারাইজারের ভূমিকা কতটা, কেননা আমার মনে হয় আমরা ময়শ্চারাইজার সম্পর্কে যে ধারণাটা পোষণ করি সেটা সম্পূর্ণ ভুল। ময়শ্চারাইজার অ্যাকচুয়ালি ময়শ্চার লেভেলটাকে, আমাদের স্কিনের ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক করে, আর অয়েল কি করে, অয়েল ব্যালেন্সটাকে ঠিক করে। বেসিক্যালি আমি আবারও বলবো যে পিউরিটি অফ দ্য প্রোডাক্ট, যদি পিউরিটি অফ দ্য প্রোডাক্ট হয়, যদি প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান, আবারও বলছি কোয়ালিটি নট দ্য কোয়ান্টিটি, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের একটা মানে ইউনিক ইউএসপি থাকে, যেটা কিনা একটা ব্র্যান্ডের ভ্যালু বাড়ায় এবং যেটা একটা কাস্টমারের ভ্যালু বাড়ায়। মানে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি কিসের জন্য, ময়শ্চারাইজার মাখা মানেই তো মানে স্কিনটা একটা তেল তেলে হয়ে যাবে, একটা সামূহিক একটা মানে ওটা নয়, ব্যাপারটা হচ্ছে আমার স্কিনের যে বেসিক যে হাইড্রেশন নিডটা, আমরা জল কেন খাই, আমাদের বডির যে ব্যালেন্সটা, ওয়াটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যাতে আমরা ডিহাইড্রেটেড না হয়ে থাকি যাই সেই জন্য, বা আমরা ফ্লুইডটা নিই যখন, যে কোনো ফ্লুইড নিই তখন আমাদের বডির যে সোডিয়াম পটাশিয়াম লেভেলটাকে মেনটেন করার জন্য আমরা অনেক সময় ওআরএস বা এ ধরনের ফ্লুইড আমরা ইনটেক করি। তো আর সেক্ষেত্রে আমি বলবো যে ময়শ্চারাইজারের কাজও ঠিক ওরকম, স্কিনের ক্ষেত্রে যদি বলি তাহলে আমার স্কিনে যে ওয়াটার ব্যালেন্সটা, যেটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আমার স্কিন, সেই ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমার স্কিনের
একটা পিএইচ ব্যালেন্সকে ঠিক করার জন্য আমার ময়েশ্চারাইজার ইজ দ্য বেসিক নেসেসিটি। এবার চলে আসছি তেলের ক্ষেত্রে, অয়েল ইজ অলসো লাইক দ্যাট ওয়ে। অয়েল এতদিন মানুষ জানতো যে একটা তেল মাখবো, স্নান করার আগে একটা কোনো মতে তেল মেখে নেবো, শীত পড়েছে গা টানছে, একটা তেল মাখবো রুক্ষতা দূর করার জন্য, ব্যাস দ্যাটস অল ফিনিশ। বাট নাও এইটা কখনোই হতে পারে না, কেন একটা অয়েলের মধ্যে অনেক কন্টেন্টস থাকে, বিকজ অয়েল মানে শুধু অয়েল নয়, তার থেরাপিউটিক ভ্যালু থাকে, যেখানে এতদিন মানুষ জানতোই না। মানুষ ভাবতো অয়েল মানে যে অয়েলের মধ্যে হচ্ছে একটা লিকুইড প্যারাফিন থাকে বা মিনারেল অয়েল থাকে, এ ধরনের অয়েল লোকে মেখে এসছে, স্কিন ড্রাই হয়েছে, কিন্তু বুঝতেই পারছে না, সে ভাবছে সে বডি অয়েল মাখে তবুও তার স্কিন কেন ড্রাই হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, কিন্তু সে তো জানেই না যে সে বেসিক্যালি যে অয়েলটা মাখছে সেটা মধ্যে ভর্তি মিনারেল অয়েল বা প্যারাফিন রয়েছে, যেটা তার স্কিনকে আরও বেশি ডিহাইড্রেটেড করে দিচ্ছে, আরও বেশি স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক, এতদিন মানুষ জানতো না, কেন কতজন আর বলো তো লেভেল, মানে একটা প্রোডাক্ট যখন কেনে তার প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস পড়ে বা প্রোডাক্টের ডিটেলসে জানে, লিটারেচারটা জানে, অনেক মানুষই জানে না, জাস্ট প্রোডাক্ট কেনে আর মাখে। অনুপমা আমি এই খেয়ে না এটা অনেকটা বেশি কনশিয়াস লেভেল বেড়েছে, কেন বেসিক্যালি দেখো এখন তো, হ্যাঁ আমরা এই জায়গাটাকে নিয়ে একটু আলোচনা করব, একটু ডিটেলে আলোচনা এই কারণেই করতে হবে, আমরা ময়েশ্চারাইজার মাখছি, আমরা বডি অয়েল মাখছি, খানিকটা প্যারাফিন গায়ে মাখছি, এই জায়গাটা মানুষকে এখনো বুঝতে হবে। তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, আমি গোবর্ধনা থেকে বলছি, আমার নাম ব্রততী অধিকারী, আমার এজ 24। আচ্ছা ব্রততী, শুভ বিজয়া অধিকারী, শুভ বিজয়া, শুভ বিজয়া ম্যাম, হ্যাঁ বলো, কথা বলো। আমি এখনই প্রবলেম ছিল, সেই জন্য আমি এখনই রেঞ্জটা পুরো ইউজ করেছি, চন্দন ফেস ওয়াশ, টিটি ক্লিনজার, টোনার, সিওরব জেল, এগুলো ইউজ করে আমার এখন এটা কমে গেছে, মানে নেই বললেই চলে। এখন সামনে শীতকাল, তো আমি কি ইউজ করবো আমি বুঝতে পারছি না, এটা যদি ম্যাম একটু বলে দেন। এখন কিরকম আছে স্কিন টাইপটা, কিরকম আছে স্কিন টাইপটা? নরমালি আছে ম্যাম। তোমাকে নিয়ে আমরা কথা বলছি বেসিক্যালি, এবার উত্তরটা দিই। হ্যাঁ অ্যাকনে ছিল, অ্যাকনে রেঞ্জ ইউজ করে অ্যাকনে মানে পিম্পলস কমে গেছে, ব্রণ কমে গেছে, এখন যেহেতু শীতকাল আসছে ও ভাবছে ও কি ইউজ করবে। ক্লিয়ার অফ জেলটা তুমি কন্টিনিউ করো এখন কিছুদিন, দিনে একবার করে কি দুবার করে, এখন তো বাড়িতেই থাক আছো ডেফিনেটলি, কেন এখনও তো স্কুল কলেজ কিছুই খোলেনি, তো ক্লিয়ার অফ জেলটা দিনে দুবার করে যে কোনো টাইমে মুখ, একবার সকালবেলা যখন মুখ টুক ধুচ্ছো টোনারটা স্প্রে করছো, লেমন টিটি টোনার ক্লিনজার, তারপরে ক্লিয়ার অফ জেলটা লাগিয়ে নিচ্ছ, স্নান করে যখন উঠবে তখন হালদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম লিখে নাও, হালদি নিম অ্যান্টিসেপ্টিক একটা প্রোডাক্ট ইউজ করবে, স্নান করে উঠছো অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাচ্ছ, সন্ধ্যাবেলা একবার ক্লিয়ার অফ জেল লাগাবে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় অ্যান্টিসেপ্টিক ক্রিম, জাস্ট ক্লিয়ার অফ জেল আর অ্যান্টিসেপ্টিক ক্রিম, আর বাইরে কিচ্ছু না। আর লেমন টিটি টোনার ক্লেন্সার তো তুমি ইউজই করো, আর ফেস ওয়াশটা এখন চেঞ্জ করে নাও, এখন পার্ল ফেস ওয়াশ ইউজ করবে, এখন আর তুলসী চন্দন দরকার নেই, বিকজ সিজন চেঞ্জ হয়ে গেছে, তোমার ব্রণও কমে গেছে, এই মুহূর্তে আর তুলসী চন্দন ফেস ওয়াশের দরকার নেই, এই মুহূর্তে তুমি পার্ল ফেস ওয়াশ ইউজ করো, ঠিক আছে? আর যদি কোনো আরও কিছু মনে হয় যে হঠাৎ করে কোনো প্রবলেম হলো বা কিছু, তুমি আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করবে, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা আমরা কিন্তু যাদেরকে নিয়ে কথা বলছিলাম, মানে যে স্কিন টাইপ নিয়ে, সে তারই অন্তর্গত কিন্তু এই বন্ধু যিনি ফোন করলেন ব্রততী, কিন্তু তুমি যেটা বললে লিকুইড প্যারাফিনের কথা, এই যে লিকুইড প্যারাফিন থাকলে সেই জিনিসটা বিশেষ করে তেলের ক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারি লিকুইড প্যারাফিন আছে কি নেই, তাই নয় কি? মানে ভিসকোসিটিটা কমতে থাকে যখনই প্যারাফিন জাতীয় গোত্রের কিছু মেশানো হয়। হ্যাঁ মানে এখন তো মানে এখন কি কনসিয়াস হয়ে গেছে লোক, লোক এখন কিন্তু আর ওই জায়গাটা নেই যে লোক বুঝতে পারে না, কেন কি দেখো প্রথমত ডেফিনেটলি এটা পারমিটেড, লিকুইড প্যারাফিন এমন নয় যে পারমিটেড নয়, পারমিসিবল নয়, ইট ইজ পারমিটেড, বাট লিকুইড প্যারাফিন ইউজ না করাই ভালো, কেন আমরা জানি যে মিনারেল অয়েল বা দেখে একটা সময় ডাক্তাররা কিন্তু বাচ্চাদের বডি অয়েল মাখাতে বারণ করতো,
মানে মানে ছোট বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্টরা বলতো বডি অয়েল মাখাবেন না। তার কারণ হচ্ছে বডি অয়েলে যেহেতু মিনারেল অয়েলের কন্টেন্ট থাকতো, তাতে কী হতো, ছোটো বাচ্চাদের ভীষণ র্যাশ হতো এবং লাল লাল হয়ে যেত, অ্যালার্জেটিক স্কিন হতো, যার জন্য ডাক্তাররা ছোটো বাচ্চাদের, একদম নিউবর্ন বেবিদের বলতো বডি অয়েল। যখনই তুমি একটা থেরাপিউটিক ভ্যালু, একটা ভার্জিন প্রোডাক্ট তুমি দিচ্ছ মানুষের হাতে তোলে, লাইক কোল্ড প্রেস, যখন সেটা ধরো একটা তিল তেল, সেটা ঘানিতে মানে পিসাই হচ্ছে, ধরো তার থেরাপিউটিক ভ্যালু থাকছে যেহেতু এটা কোল্ড মিডিয়ামে হচ্ছে, ধরো বাদাম তেল সেটাও কোল্ড প্রেস হচ্ছে, তারও থেরাপিউটিক ভ্যালু থাকছে, একদম পরিষ্কার বলছি। তারপরে ধরো অলিভ অয়েল যেটা এক্সট্রা ভার্জিন গ্রিন কালারের, তারও থেরাপিউটিক ভ্যালু রয়েছে। হ্যাঁ, একটা ইয়েলো কালারের অলিভ অয়েল হয় আর একটা হচ্ছে গ্রিন কালারের, গ্রিন কালারেরটা, ইয়েলো কালারেরটা হচ্ছে নট কোল্ড প্রেস, নর্মাল হিটিং প্রসেসেই ওটা তৈরি হয়, বাট গুড। কিন্তু যেটা এক্সট্রা ভার্জিন হয় সেটা কিন্তু, যেটা আমাদের স্যান্ডেল অলিভ বডি অয়েলে ইউজ করি, দ্যাট ইজ দ্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, দ্যাট ইজ দ্য কোল্ড প্রেস ওয়ান, যার থেরাপিউটিক ভ্যালু রয়েছে। তো আবারও বলছি, একটা প্রোডাক্ট ইউজ করো, মানে এরকম মানে আমি দেখেছি, মানে বহু মানুষ আছে আমাদের খালি একটা বডি অয়েলই ইউজ করে, তাতেই স্কিন একদম গ্লো, মানে হয়তো তার কোনো প্রবলেম নেই, বেসিক্যালি মেনটেনেন্সের জন্য। আবার এরকম মানুষ আছে যারা মানে হাজার একটা প্রোডাক্ট ইউজ করে, এটা ওটা এটা ওটা, কোনোটাতেই বেনিফিটেড নয়। মানে আমি সবসময় বলি, ফোকাস করি, যখন তোমার প্রবলেম আছে তুমি তখন রেঞ্জ অফ প্রোডাক্ট ইউজ করো। তখন ধরো তোমার পিগমেন্টেশন আছে, পিগমেন্টেশনের পুরো রেঞ্জ ইউজ করছো, বা তোমার একটু ব্রাইটনিং দরকার, তখন তুমি এই ব্রাইটনিং রেঞ্জ ইউজ করছো, বা তোমার ট্যান পড়ে গেছে, ট্যান রেঞ্জ ইউজ করছো। বাট ওয়েন ইউ আর রিকভার, যখন তোমার প্রবলেমটা মিনিমাইজ হয়ে গেল, তখন তুমি প্রোডাক্টকে কমিয়ে নিয়ে আসো, জাস্ট একটা কি দুটো সেরাম আর ক্রিম, সেরাম আর ক্রিম এর মধ্যে থাকো, আর কিচ্ছু করতে হবে না। আর ফেস ওয়াশটা দেখো কমন, ওটা আলাদা করে আমি বলি না, কেন ফেস ওয়াশ লোককে ইউজ করতেই, আর যাই করো না করো ফেস ওয়াশ একটা ইউজ করতে হয়। আর একটু এজ হলে, ধরো যদি 40-এর উপর এজ হয়, তাহলে একটা টোনার ইউজ করতে হয়, বেসিক্যালি স্কিনটাকে টোন আপ করার জন্য। এই হচ্ছে গল্প, আর কিছুই না। মানে বেসিক হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ালিটি, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু দুটো প্রোডাক্টই কাফি। আমি মনে করি ম্যাক্স টু ম্যাক্স তিনটে প্রোডাক্ট, মানে একটা ফেস ওয়াশ, একটা ক্রিম আর একটা সেরাম, আর কিচ্ছু দরকার নেই। যখন তোমার প্রবলেমটা হচ্ছে, লাইক পিগমেন্টেশন হয়েছে, মুখে মেছেদার দাগ হয়েছে বা প্রচুর ব্রণ হয়েছে, তখন তুমি পুরো রেঞ্জটা ইউজ করছো। ব্রণর জন্য তোমার তুলসী চন্দন ফেস ওয়াশ, তোমার টোনার, ক্লেন্সার, ক্লিয়ার অফ জেল পরপর ইউজ করছো, বা ব্রণর জন্য তোমার অ্যান্টি পিম্পল অয়েল, পুরো রেঞ্জটা ইউজ করে ব্রণটা কমিয়ে ফেলছো। তারপরে কী হচ্ছে, এবার তোমার যেটা করা দরকার, খালি একটা ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেলটা তুমি কন্টিনিউ করলে, আর শীতকালে যদি মনে হয় স্কিন ড্রাই লাগছে, তাহলে অ্যান্টিসেপ্টিক ক্রিম। এই হচ্ছে গল্প। মানে ছোট জায়গার মধ্যেও আমি নিজেকে, যদি প্রোডাক্ট ভালো হয়, বারবারই আমি বলি, যদি প্রোডাক্ট ভালো হয়, তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটা দুটো থেকে তিনটে প্রোডাক্টের বেশি লাগা সম্ভব নয়। আমি নিজে দেখো, এখন আমি যেটাতে রয়েছি, আমি বলছি, এতদিন আমি গোল্ড করেছিলাম, এখন আমি মনে হলো আমার আরেকটু গ্লো মনে হলো দরকার, মানে রেডিয়েন্স নয়, স্কিন কালার এনহ্যান্স। আমি একবারও বলছি না রেডিয়েন্স, রেডিয়েন্স আমি গোল্ড মেখেছি এতদিন, এখন আমি যেটা করছি, খালি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায়া চন্দন গ্লো সিরাম, আর কিচ্ছু মাখি না, দিনে তিনবার চারবার এই দুটো প্রোডাক্ট, ট্যান ক্লিয়ার ক্রিম, পাপায়া চন্দন গ্লো সিরাম, আর কিচ্ছু মাখছি না, কিন্তু আর কিচ্ছু বেসিক্যালি মাখি না, সপ্তাহে দুদিন স্ক্রাবিং করি। আবার এটা করতে করতে মনে হবে ঠিক আছে, এটাকে আবার চেঞ্জ করে তখন হয়তো গোল্ড জেল, গোল্ড সেরাম বা গোল্ড ক্রিম, মানে অ্যাকর্ডিং টু মাই এজ অ্যান্ড মাই রিকোয়ারমেন্ট। আরেকটা প্রশ্ন তোমাকে খুব করতে ইচ্ছে করছে, যেহেতু আমরা একদম শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আর মানে এই দুর্গাপুজো মানেই তো আমাদের প্রচণ্ড ঘোরাঘুরি, একটা স্ট্রেস, নিজেকে একটু বেশি সাজিয়ে তোলা কিন্তু চর্চা কম করা, তো সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা স্কিন ড্যামেজ হয় আমাদের এই শীত পুজো চলাকালীন, ঠিক তারপর পরে শীতের করোনারা, তো এখানে টেক কেয়ারটা প্রপারলি কীভাবে, মানে এর মধ্যে যখন টেক কেয়ার করবে তখন কি কোনো থেরাপিউটিক প্রসেস রাখবে, নাকি না শুধুই মেনটেন্যান্স প্রসেস থাকবে? না বেসিক্যালি দেখো,
হ্যাঁ, পুজো বা কোনো অনুষ্ঠান সব ঠিক আছে, আমি মানে কোনোতেই আমার কোনো আপত্তি নেই। সাজগোজ করবে, মেয়ে মানেই সাজবে, কিন্তু ওই সাজার জায়গাটা একটা মানে কি বলবো, একটা ব্যারিয়ার দিতে হয়। মানে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি তাতে হাই কন্টেন্ট অফ তোমার হেভি মেটালস আছে কি না, প্রচুর এরকম অনলাইন প্রোডাক্ট পাওয়া যায়, আমি নিজেও দেখি ইদানিং, প্রচুর প্রচুর পাওয়া যায়, তোমার আই শ্যাডো, ব্লাশন, তোমার মেকআপ, হ্যানা ত্যানা প্রচুর পাওয়া যায়, যেগুলো খুব সহজেই মানুষ কিনে ফেলে। বাট তার মধ্যে ডেফিনেটলি এত মানে কম দাম, এত এরকম এত পিগমেন্ট রয়েছে, তার মধ্যে হেভি মেটালস ডেফিনেটলি আছে, এবং কন্টেন্ট যত হেভি মেটাল বেশি হবে কসমেটিক প্রোডাক্টে, লাইক কালার কসমেটিক্স আমি বলছি, নট দ্য কসমেটিক প্রোডাক্ট, সরি, কালার কসমেটিক্স, যেগুলো ওই তোমার আই শ্যাডো, মানে পিগমেন্ট যার মধ্যে রয়েছে আই শ্যাডো কালারের মধ্যে, ব্লাশন, তারপরে তোমার মেকআপ, এইগুলো যখনই তোমার হেভি মেটালস কন্টেন্ট বেশি থাকবে না, তখনই তোমার স্কিন কিন্তু ড্যামেজ হতে বাধ্য। আর তুমি একটা বেশ ভালো ব্র্যান্ডেড কিছু ধরো একটা দুটো প্রোডাক্ট ইউজ করো, একটা মানুষের কী লাগে দেখো। আমি বেসিক্যালি আমি তাই একজনকে বলছিলাম যে আমি এত বছর এত প্রোগ্রাম করলাম, আমার মেকআপের পাউচটা ঠিক এইটুকুনি, আমার একটা ভালো মানে প্যালেট আই শ্যাডো, একটা ভালো ফাউন্ডেশন, একটা ভালো কম্প্যাক্ট অ্যান্ড ব্লাশন একটা ভালো, আর লাইনার, আমি মাস্কারা ইউজ করি না, লাইনার আর কাজল ভালো, দ্যাটস অল মাই মেকআপ ফিনিশ। বিকজ আমি মনে করি আমার বেসিক স্কিনটা ভালো কি না, আমার বেসিক স্কিনের স্ট্রাকচার যদি ভালো হয়, আমার ওই হালকা মেকআপেই তো হয়ে যাবে, আমার তো দরকার নেই আমাকে ঢাকার, কেন আমাকে বেসিক মাথায় রাখতে হবে আমার স্কিনটাকে, আসল চামড়াটাকে ভালো করো। যেমন আমার হাতে দেখো আমি কোনো কিছু ইউজ করা নেই তো, খালি ময়েশ্চারাইজার, বডি অয়েল আর ময়েশ্চারাইজার। আমার হাতে দেখো এই যে এক ফোঁটা না রিঙ্কলস পড়েছে, আমার মুখের স্কিন হাতের স্কিনের কোনো ডিফারেন্স নেই, বিকজ আমি এই এই স্কিনটাকে মেনটেন করতে চাই। কেন এই স্কিনটাকে যদি আমি মেনটেন না করতে পারি, তাহলেই কিন্তু আমাকে অনেক বেশি মেকআপ লাগাতে হবে, অনেক বেশি স্কিনকে কি বলবো এক্সপেরিমেন্ট করতে হবে, স্কিনের আয়ু ক্ষমতা কমে যাবে, স্কিনের গ্লো যত বয়স অবধি থাকার কথা তত বয়স অবধি থাকবে না, সেটা কমতে থাকবে। এবং এটা আজকে আজকের ডেটে একটা জানি না তুমিও ফলো করেছো, মেকআপটা কীভাবে এসে দাঁড়িয়েছে, কোন ফ্যাশনের জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে এত হাই পিগমেন্ট ইউজ করে, মানে মাস্কারা ইউজ, তোমার আই শ্যাডো ইউজ করছে একদম পুরো ডার্ক একদম, মানে যেগুলো আর কি ফ্যাশন শো বা ইউজ এইসব জায়গায় ইউ, এখন নর্মাল যারা নর্মাল মেকআপই করে না, তো আমাদের তো ডেফিনেটলি দেখতে খারাপ লাগে না, আমরা যে এত লাইট মেকআপ করে রয়েছি, জগতে যারা রয়েছেন বিশেষ করে মডেলার, তাদের মেকআপ করতে হয়, হাই মেকআপের কথা তুমি যেটা বলছো, যদিও আমি সত্যি সত্যি আমি নিজেও খুব একটা হাই মেকআপ করি না, তুমিও তো একদমই করো না, কিন্তু আজকাল তুমি দেখবে বাচ্চা বাচ্চা মেয়েরাও নর্মাল ঘুরছে বা হয়তো বেরিয়েছে শপিং এ, মুখের মধ্যে কিন্তু সেই মেকআপ রয়েছে, বোঝা যাচ্ছে সেটা একদম বোঝা যাচ্ছে। আমি কি বলছি, হাই পিগমেন্ট মানে প্রচুর পিগমেন্ট দেওয়া, কালার ইউজ করা, কালার মানেই তো কি, মানে এই যে কালার গুলো ইউজ হয় সেগুলো তো প্রত্যেকটার মধ্যে তো তোমার হেভি মেটালস কন্টেন্ট থাকে, উইদাউট হেভি মেটালস কালার থাকা সম্ভব নয়। এবার তোমার যখন মেকআপ কোয়ালিটিটা অনেক হাই গ্রেডের হবে, অনেক দামি ব্র্যান্ডের হবে, তখন সেখানে ওই জিনিসটা কম থাকবে, হেভি মেটালসটা নৈবচ্য থাকবেই না বলতে গেলে, কেন তার ওই জন্য ওই কোয়ালিটিটাকে তারা মেনটেন করে, তাই জন্য তার প্রাইস ভ্যালুটা এতটা বা তার ব্র্যান্ড ভ্যালুটা, এভরিথিং হ্যাজ গট দ্য ব্র্যান্ড ভ্যালু, না ওই ব্র্যান্ড ভ্যালুটা ওই জন্যই ওই জায়গায়। তো আমিও বলি তো মেকআপ করো, কিন্তু মেকআপটা এমন করো না যে স্কিনটার পরবর্তী ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়, মানে ব্রণও বেরিয়ে গেল, র্যাশ বেরিয়ে গেল, স্কিনটা প্রচণ্ড র্যাশ হয়ে গেল, সেন্সিটিভ হয়ে গেল, তারপরে কিছু লাগাতে পারছো না, যেটা পুজোর সময় বা প্রচুর মানুষ করে, পরে আফসোস করে, পরে বলে যে কি করলাম, কিন্তু এটাকে আস্তে আস্তে নিজেদেরকেই চেঞ্জ করা উচিত আমার মনে হয়। অনেক ধন্যবাদ তোমায়। একটু লিপস্টিক, এই যে এই জায়গাটা লোকের কালো হয়ে যায় না, দ্যাট বিকজ অফ লিপস্টিক। অনেক ধন্যবাদ তোমায়, ভালো থেকো,
আজকে শুভ বিজয়া, বিজয়ার প্রীতি শুভেচ্ছা আর একবারও জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। খুব ভালো থাকবেন আপনারাও, নমস্কার। হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরেঞ্জ বায়ো ন্যাচারাল নিয়ে এলো 75% আইসোপ্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরেঞ্জ। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরেঞ্জ বায়ো ন্যাচারাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরেঞ্জ।